এটা সম্পূর্ণ প্রিপ্ল্যান ছিল আর এটার যে এডিটটা সেটা ভাইয়া করেছিলেন আমরা আসলে কোনো ক্যামেরা ক্রুদের সামনে আসিনি তো এটা আমাদের একটা কন্টেন্ট ছিল ওইটারই একটা ছোট্ট একটা পার্ট যেটা সবাই ছবি আকারে নিয়ে ভাইরাল করে অ্যান্ড দেন আমরা সবাই আমরা লাইমলাইট আসি আর আচ্ছা বেসিক্যালি আমরা দুজন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তো আমরা সোশ্যাল মিডিয়ায় এন্টারটেইনমেন্ট কন্টেন্ট বানাই সো আমাকে সোশ্যাল মিডিয়ায় সবাই সাইন্টুস হিসেবেই চিনে আর আপুকে সবাই পিঙ্কি মামা হিসেবে চিনে তো আমাদের একটা ভিডিও মেক করার কথা ছিল দুজন একসাথে সো ভিডিওতে একটা পার্ট ছিল যে আমরা বিপিএল দেখতে আসব সো বিপিএল দেখতে আসলাম এরপরে বিপিএল দেখতে আসার পরে আমাদের মাথায় না হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে বিপিএলে তো অনেক সময় অনেকে মানে ক্যামেরার সামনে বাংলায় বলি মানে কট খায় আর কি তো কট খেয়ে যায় আমার মাথায় না হঠাৎ আসলো যে এই জিনিসটা রিক্রিয়েট করা যাক কারণ এই পর্যন্ত যারা ক্যামেরার সামনে কট খাইছে তাদেরটা না আমার কাছে ওই রকম মজাদার লাগে নাই তো আমি ভাবলাম যে ঠিক আছে আমার ভিডিওর মাধ্যমে আমি জিনিসটাকে আরেকটু মজাদার করে করার ট্রাই করি দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক সো সেই হিসাবে আর কি আমার ভিডিওটা করা তো করার পরে আমার মানে আপলোড হয়ে গেছে এরপরে দুই দিনের মতন মানে ওরকম কিছু ছিল না নর্মালি ভিডিওতে যেমন ভিউয়ার্স আসতেছিল তো হঠাৎ করে তিন দিনের দিন হঠাৎ দেখলাম যে একজন আমাদের ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিছে নিয়ে একটা মিমের মতন বানাইছে আর কি বানায় ফেসবুকে আপলোড দিছে তো দেখে আমি না কিছুক্ষণ হাসলাম যে কী জিনিসে কী বানাইলো তো দেখে আমি বাসা থেকে বের হয়ে গেছি এরপর রাতে যখন আমি আবার বাসায় ব্যাক করলাম ব্যাক করার পরে দেখি যে আমার পুরো ফেসবুকের নিউজ ফিড তারপরে হচ্ছে যে আমার নোটিফিকেশন আমার ইনবক্স সব জায়গায় ওই মিম দিয়ে ভরে গেছে তারপরে আমাকে রিলেটিভরা কল দিতেছে ফ্রেন্ডরা কল দিতেছে কিরে বন্ধু তুই তো কট খাইছিস ক্যামেরার সামনে কট খাইছিস তোরে তো টিভিতে দেখাইছে কারণ আমি কোনোভাবেই কাউকে বিশ্বাস করাইতে পারতেছিলাম না যে আসলে আমি কট খাই নাই আসলে ওটা প্রিপ্ল্যান ছিল মানে জিনিসটা এতটা রিয়েলিস্টিক হয়ে গেছে মানে নর্মালি আমরা ভিডিওর উপর জাস্ট স্কোরবোর্ডটা বসাই দিছি কিন্তু মানুষ যে এই জিনিসটাকে এত বাস্তব মনে করবে এটা আমি বুঝি নাই এরপরে তো বাংলাদেশে ভাইরাল হইলোই এরপরে আস্তে আস্তে আমাদের ভিডিও ক্লিপ যেটা সেটা ভাইরাল হইলো সেটার মধ্যে মিউজিক লাগায় মিম বানাইলো এরপরে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল আরও বিভিন্ন কান্ট্রিতে হয়ে গেল তারপরে দেখলাম ইউটিউব ইনস্টাগ্রাম কোনো জায়গায় টিকটকেও ওই ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গেল আর আমিও জানতে পারছি ভাইয়া যেমন জানতে পারছেন ওনার ফ্রেন্ডরা ওনাকে ফোন দিয়েছেন আমার মা আমাকে ফোন দিয়ে বলো তোমাকে তো একটা ছেলের সাথে দেখতেছি ফেসবুকে ছবিটা প্রচণ্ড ভাইরাল এটা কে তো তখন আমি গিয়ে দেখি যে এই কাহিনী অ্যান্ড দ্যাটস ইট আমরা আসলে কাপল না আমরা জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর তো একটা ভিডিওর খাতিরে আমাদের দুজনের একত্র হওয়া কোলাবোরেট করা মাঝে মাঝে আমরা একসাথে হয়ে আর কি ভিডিও করি তো এই জিনিসটাকে বাঙালি যে এরকম কাপল হিসাবে নেবে এটা আমি কখনোই ভাবি নাই এখন মানে আমি আমার ফ্রেন্ড সার্কেল রিলেটিভ কাউকে এখনও বিশ্বাস করাইতে পারতেছি না যে এটা আসলে আমাদের কোনো কাপল ভিডিও না মানে আমরা আসলে কট খাইনি এটা একটা স্ক্রিপ্টেড প্রিপ্ল্যান ছিল আমাদের একজন কমন ভাইয়া আছেন মানে তাদের তার সাথে আমাদের কাজ করা হয় আমরা শর্ট ফিল্মের কাজ করেছি যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর এইসব কাজকর্ম আমরা করি তো ওখান থেকে আমাদের দুজনের পরিচয় অ্যান্ড ওখান থেকে কলাবোরেশন করা এর আগেও ভাইয়ের সাথে আমি আরও দুই তিনটা ভিডিওতে কলাবোরেট করেছি দেন রিসেন্টলি এটা করা হয়েছে না এর আগে আমার প্রায় পাঁচ ছয়টা জিনিস ভাইরাল হয়েছিল কিন্তু এবারের মতন ভাইরাল আর কি মানে কোনোভাবেই হই নাই এবার হ্যাঁ ম্যাসিভ ভাইরাল মানে ইন্টারন্যাশনালি ভাইরাল হয়ে গেছি আর এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল হয়তো মেয়ে ছিল সাথে সো এটা হয়তো সবচেয়ে বড় কারণ যে সাথে মেয়ে দেখলে মানুষ অনেক কিছুই ভাবে তো ভাবতে ভাবতে জিনিসটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ভাইরাল হয়ে গেছে এরপরে না হঠাৎ আমার মাথায় আসলো যে আচ্ছা মানুষ যে এটাকে রিয়েল ভাবতেছে আমি একটা ভিডিও করে একটু মানুষকে বোঝানোর ট্রাই করি যে এটা রিয়েল ছিল না পরে হঠাৎ আমার মানে শয়তানি বুদ্ধি একটু লাড়া দিল যে কী দরকার মানুষকে আবার বোঝানোর মানুষ দেখতেছে দেখুক সো নিজুদ্যোগে যারা আমার ভিডিও আবার দেখতে আসতেছে তারা দেখে হয়তো বুঝতেছে যে না এটা স্ক্রিপ্টেড একটা ভিডিও ছিল কিন্তু যারা দেখতেছে না তারা এখনও আমাদের এই কাপল মনে করেই আছে এই যে একটু আগে মিরপুর স্টেডিয়ামের সামনে দাঁড়া আছি সেখানেও মানুষজন আমাদের দিকে এমনভাবে তাকা আছে ভাইয়া আপনি কি স্টেডিয়ামে ধরা খাইছিলেন না মানে আমাদের পরিচয়টা এখন এমন হয়ে গেছে যে স্টেডিয়াম ভাইয়া স্টেডিয়াম আপু না এখন পাবলিক হয়তো এরকমই ভাবতেছে যে আমরা কাপল কিন্তু সবাইকে বলবো হ্যাঁ আমরা দুজন একসাথে কাজ করতেছি কারণ কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে কাজ করে কারণ ভিডিও মানুষকে দেখাতে হবে সো ভিডিও নতুন নতুন কনসেপ্টের জন্য যারা ভালো অ্যাক্টিং পারে যাদের সাথে ভালো সম্পর্ক আছে সো তারা মিলেই কন্টেন্ট বানায় সো এরকমই আমরা ভালো মানে দুজনের আমাদের আর কি বন্ডিংটা সুন্দর তো সেই হিসাবে আমরা একসাথে ভিডিও বানাচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপু আমার চেয়ে সিনিয়র সো এখানে যদি কাপল বানায়ও ফেলি মনে করেন বাই চান্স যদি কাপল হয়েও যায় তো জিনিসটা একটু কেমন হয়ে যায় না যে আচ্ছা ফিউচার প্ল্যান আমি হচ্ছে 2019 থেকেই মানে ভিডিও বানানো শুরু করছি তো ফিউচার প্ল্যান জীবনে অনেক বানাইছি কোনোটাই কোনো কাজে লাগে নাই মানে যেটা প্ল্যান করি তার অপোজিটটা হয় কিন্তু দেখা যায় যে সেই অপোজিটটাই কাজে লাগতেছে সো আপাতত ওইরকম কোনো প্ল্যান নাই আপাতত ইচ্ছা আছে যে ভিডিওটা রেগুলার আরও কন্টিনিউ করার লাইফে এমন কিছু ভিডিও করার যেগুলো মানুষ নিজের সাথে রিলেট করতে পারে যেমন এই যে ধরা খাওয়ার ভিডিওটা এটা যেমন মানুষ এমনভাবে রিলেট করতেছে যে চলো আমরা স্টেডিয়ামে যাই তাহলে স্টেডিয়ামে হয়তো আমরাও বাসায় এই জিনিসটা জানাইতে পারবো যে প্রেম করতেছি বাসায় বলতে পারতেছি না সো এই টাইপের আমার ইচ্ছা যে আমি হয়তো এমন কিছু জিনিস বানাবো যেগুলো বর্তমান যুব সমাজ নিজের সাথে রিলেট করতে পারবে
এর মাধ্যমে এন্টারটেইনমেন্ট আরো ছড়ায় যাবে, এটাই আর কি নেক্সট প্ল্যান। আচ্ছা, আমার বাসায় আমি তো বললাম আমার ফোনের মাধ্যমে আমি জানতে পেরেছি একটা জিনিস ভাইরাল হয়েছে, তো গিয়ে দেখলাম এই কাহিনী, আমি খুবই হ্যাপি ছিলাম যে ফাইন, এটা মানুষ খুব এক্সাইটেডলি দেখতেছে। দেন বাসে যাওয়ার পর আব্বু আমাকে বললো যে তোমার জ্যাঠা আমাকে ফোন দিছেন, তো এই ব্যাপারটা নিয়ে কি বলতে চাও? উনি বললেন যে একটা ছেলের সাথে তোমাকে দেখছে, ছেলেটাকে ওনার দেখে ভালো লাগে নাই, মানে ওনারা অন্য অন্য লেভেলে চলে গেছেন। দেন আমরা এটা নিয়ে আমি আব্বুকে দেখাইলাম, যদি আব্বু ব্যাপারটা খুব নর্মালি নিয়েছেন, উনি পুরো ভিডিওটা দেখে হাসলেন, ভাইয়ের অ্যাক্টিংয়েরও প্রশংসা করলেন। তারপরে মামারাও ফোন দিচ্ছেন, আমার চাচারাও ফোন দিয়েছেন, বাট আব্বু সেটা ম্যানেজ করে নিয়েছেন। আর এক বছর ধরে আমি এই ভিডিও বানাই, তো বাবা মারা দেখেন, সাপোর্ট করে দেখেই আমি এই ফোন তো আছি আর কি। ফ্রেন্ডসদের থেকে পজিটিভ, সব কিছু পজিটিভ ছিল, তারা খুবই খুশি হয়েছে। অ্যান্ড ওরা সবাইকে দেখায় দেখায় বলতেছিল, ইভেন আমার ফ্রেন্ডের সাথে কালকে আমি বের হয়েছিলাম রাস্তায়, ও কেনাকাটা করতেছিল, ও আমার মাস্কটা খুলে বলে কি এয়ারপোর্টে চিনছেন, আমাকে কিন্তু ডিসকাউন্ট দিতে হবে, আমি এয়ারপোর্টের ফ্রেন্ড। তো ওরা খুব পজিটিভলি নিছে অ্যান্ড সাপোর্ট করে, ওদের সাপোর্ট ছাড়া আসলে সম্ভবই ছিল না। তো শুরুতে ফ্যামিলির কথা বলি, আমার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে দুই তিন দিন আম্মুর সাথে কোনো কথা হয় নাই, তো আমি মনে করছি আম্মু হয়তো ভিডিওটা দেখছে, দেখার পরে হয়তো সেন্ডি খায় আমার সাথে কোনো কথা বলতেছে না। তো আমি না বাসায় ফোন দিলাম, ফোন দিয়ে কথাবার্তা বলতেছি, তো হঠাৎ করেই বলে, কিরে তোর সমস্যা কি, তুই নাকি টিভিতে ধরা খাইছিস? আমি বলি, না তো আমি টিভিতে তো ধরা খাই না, ওটা তো আমার ভিডিওর, আমি তো জানি ভিডিও, কিন্তু মানুষজন তো ওইটাই বলতেছে। আমি কালকে মাঠে বেরোইছিলাম, তো ভাবিরা বলতেছে যে শাওনের ভাই তো দেখি আজকাল টিভিতে ধরা খায়, মেনিয়া ঘুরতে গিয়ে আর টিভিতে ধরা খায়, মেনিয়া ভিডিও করে। ওরা আমার আম্মু নাকি বুঝাইছে, দেখেন ভাবি আমার ছেলে ভিডিও বানায়, আপনারাও জানেন, আপনারাও ওর ভিডিও দেখেন, তাও আপনারা এইসব কথা বলতেছেন, এগুলো বলে তো লাভ নাই, আমার ছেলে ভিডিও বানায়, বানাতে থাকবে। আর ফ্রেন্ড সার্কেলের কথা কি বলবো ভাই, আপনিও তো ছেলে মানুষ, আমিও ছেলে মানুষ, আপনারা তো জানেনই। রুমে পা দিতে নাই ভাই, আমার ফ্রেন্ডটা, কিরে কোনখান থেকে আসলি, পিঙ্কিয়াপুর সাথে গেছিলি, এই যে আজকে যে মিরপুর আমি আসলাম, যা যা ভ্যালেন্টাইনের দিন যাচ্ছিস তো, যা পিঙ্কিয়াপুর সাথে যা, আমরা তো সিঙ্গেল, আমরা তো রুমে থাকবো একা একা, তোরই দিন, তুই ঘুর, মেনিয়া ঘুর। আমরা এই ব্যাপারটাকে খুব উপভোগ করতেছি আসলে, ইভেন আমার যে প্রোফাইল পিকচার সেটা আমি আমার ওই কটফর যে ছবিটা ভাইরাল হয়েছে ওটার অর্ধেকটা কেটে আমার প্রোফাইল পিকচার ওটা দিয়েছি। আমিও সেম কাজ করছি, মানে আপু দেওয়ার পর আমাকে বলতেছে যে ভাই আপনিও দিন, তো আমিও না আমার পার্টটু ক্রপ করে দিছি। এরপরে মানুষজন বলতেছে এই যে দেখ ওরা কাপল, ওরা আবার প্ল্যান করে দুজন প্রোফাইল পিকচার দিছে, মানে বুঝাই দিয়ে পারলাম না যে জিনিসটা একটা সার্কাজম চলতেছে, আমরা মজা নিচ্ছি, জিনিসটা এনজয় করতেছি, তো তারা ভাবতেছে যে আমরা দুজন কাপল, আমরা দুজন প্ল্যান করে জিনিসটা সাজায় সাজায় আপলোড দিচ্ছি। আমার অনেক ইচ্ছা আছে, কারণ আমি নিজেও স্পোর্টসে ছিলাম, আমার ইউল্যাবের ব্যাডমিন্টন টিমে আমি ছিলাম, সো এটা নিয়ে আমার একটা আলাদা আগ্রহ আছে, এটা পেলে অবশ্যই করব। স্পোর্টস নিয়ে ওরকম করা হয়নি, কিন্তু এবার মানুষের যে পরিমাণ সাড়া পেলাম স্পোর্টস রিলেটেড ফিল্ডারতে এসে, হয়তো নেক্সট টাইম আমি স্পোর্টস নিয়ে অনেক দূর আগাবো, সো ওইরকম প্ল্যান আমার আছে, এখনও কাউকে জানানো হয়নি, বাট স্পোর্টস নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। খেলা আমি হলাম সাপোর্ট করি সাকিব আল হাসানকে, এখন সাকিব আল হাসান যেই গ্রুপেই থাকুক, যেই দলেই করুক, আমি সেটাই সাপোর্ট করবো। ঢাকা ডমিনেটর সাপোর্ট করি আর কি, ঢাকার মানুষ যেহেতু, হ্যাঁ ঢাকার মানুষ, আমার বাবা না, আমার গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুর, আমার বাসা গাজীপুর, আমি থাকি আশুলিয়ায়, সারাদিন পড়ে থাকি ঢাকায়, ছোটোবেলা থেকে ভাই ওই গাজীপুরে, তো গাজীপুর আর ঢাকার ভাষা মিক্স হয়ে না, ঢাকাই একটা মানে ইয়া ভাব চলে আসছে আমার মতো। সাকিব আল হাসান ওই যে মেসিকে, আমি আসলে ব্রাজিলের সাপোর্টার, কিন্তু মেসির খেলা আমার ভালো লাগে, তাই বলে যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করবো এমন, ওই ওই রকমই আর কি, ঢাকার টিম সাপোর্ট করি, সাকিবের ফ্যান, তাই বলে যে একদম বরিশাল সাপোর্ট করবো। ওনার সাথে আমি শুধু সেলফি তুলবো, লাইভে যাবো, কন্টেন্ট বানাবো, তিনটে হয়েছে ডান। ওনার দেখা যাবে ওনার ডায়েট করে, পানি টানি ছাড়া কিছু খাচ্ছে না, আমার রান্না আসলে খুবই বাজে, উনি খাওয়ার পরে ওনার বিশ্বাস উঠে যাবে মানুষের উপর। হ্যাঁ আমি তাহলে একটা কাজ করতে পারি, রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে ফেলবো, মানে বলবো যে আমি বানাইছি, বাট ওইটাই খাওয়া যায়। এখন আমি তো চাচ্ছি না সেই হার্ড হোক, হার্ড হোক আমার জন্য, সো এটা করতেই পারি, গরুর বিরিয়ানি খাবো। ফার্স্টে বাবা আমি মেয়ে মানুষ না, সো এইসব রান্না বাড়ার মধ্যে আমি যাবো না, সো আমার কাজ হচ্ছে ভিডিও বানাবো, তো ফার্স্টে আমি সাকিব ভাইয়ের সাথে একটা সেলফি তুলবো, প্রোফাইল পিকচারটা আস্তে করে চেঞ্জ করবো, এরপরে ভিডিও বানাবো অনেকগুলা, দুইটা গেল, তিন নাম্বার আমি আরও অনেকগুলো ভিডিও বানাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.